এক দেশে দুই আইন চলতে পারে না। এই আউটসোর্সিং কর্মচারীরা তারা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি, তাদেরকে মন ধরা বেতন দেওয়া হয়, তাদের কাজের কোনো নির্দিষ্ট ঘন্টা নেই, কোন রকম ঈদ কিংবা কোন পার্বণের তারা কোনো বোনাস পায় না, তাদের চাকুরির কোনো নিশ্চয়তা নেই এবং তাদেরকে চাকুরি দেওয়ার সময় ওই যে মাঝখানে যেসব কোম্পানি তাদেরকে চাকুরি দেয় তারা বিরাট অঙ্কের ঘুষ নেয় এবং তাদের এই কর্মচারীদের জন্য সরকার যে বেতন দেয় তারা তো কমিশন পায়, আবার সেই বেতন থেকেও টাকা কেটে রাখে, যখন তখন তাদেরকে ছাঁটাই করে এবং বিরাট অংশের সময় ওভারটাইম তারা কাজ করলেও ন্যূনতম কোনো ওভারটাইম তারা পায় না। এইরকম একটা অমানবিক অবস্থা তাদের আছে। আমি এর আগে একটা বক্তব্য শুনেছিলাম যে এখানে যারা কাজ করেন বিশেষত নারী কর্মচারীরা তারা ন্যূনতম মাতৃকালীন ছুটি পান না। এক দেশে দুই আইন চলতে পারে না। কাজেই এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করবেন। আমরা শুনেছি এখানে এসে ইতিমধ্যে এই কর্মচারী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সাথে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য তারা বৈঠক করেছিলেন। তারা বলেছেন যে এই কর্মচারী কল্যাণ সমিতির দাবি যৌক্তিক, সেই দাবি মেনে নেওয়ার জন্য অবিলম্বে ব্যবস্থা নেবেন। কিন্তু আজকে এসে আবার দুঃখের সাথে বলতে হচ্ছে যে দুই মাস প্রায় অতিক্রান্ত হলো পূর্ববর্তী বৈঠকের পরে, কিন্তু এখন পর্যন্ত কোন দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয় নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা কাছে অনুরোধ করব, দাবি করব যে আপনি আপনার দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে অবিলম্বে এই কর্মচারী কল্যাণ সমিতির যে নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দরা আজকে এখানে সমবেত হয়েছেন তাদের প্রতিনিধিদের সাথে বৈঠক করুন। আমরা দাবি জানাবো যে এইখানে আন্দোলনরতদের প্রতিনিধিদের সাথে আপনারা অবিলম্বে বৈঠক করুন এবং তাদের দাবির কথা শুনুন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্য কিভাবে আপনারা পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে তাদেরকে আশ্বস্ত করুন। আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের বিভিন্ন সংস্থা যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই বলবো এই যে অন্তর্বর্তী সরকার এটা ফাঁসিবাদ বিরোধী জনগণের লড়াই। এই সরকার আগের মতো সরকার না। এই সরকারের প্রতিনিধিরা জনগণের কথা শুনবেন এটাই জনগণ প্রত্যাশা করে। কাজেই আপনাদের প্রতিনিধিদের সাথে অবিলম্বে এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বশীল প্রতিনিধিরা বৈঠক করবেন এই আশা আমরা করি এবং আপনাদের দাবির একটা সুরাহা হবে, অবিলম্বে আপনাদের দাবি আদায় হবে। যেহেতু সরকারের আইনে আছে সরকারি প্রতিষ্ঠানগুলো আউটসোর্স করতে পারে সরাসরি নিজেরা নিয়োগ দিয়ে, আপনারা মাঝখানে কোনো প্রতিষ্ঠান রেখে এই সমস্ত কর্মচারীদের যে অমানবিক পরিস্থিতির মধ্যে আজকে ঠেলে দেওয়া হয়েছে তা থেকে মুক্ত করুন। মাঝখানের কোনো প্রতিষ্ঠানের দরকার নেই, সরাসরি আউটসোর্সিং কর্মচারীদেরকে আপনারা নিয়োগ দেন এবং তাদের দাবি মেনে নেওয়ার ব্যবস্থা করেন।